আসসালামু আলাইকুম স্টুডেন্টস অফ সার্কুলার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পায়রা বন্দর কর্তৃপক্ষ মোট 12টি ক্যাটাগরির 14টি পদের একটি বিশাল নিয়োগ দিবস করেছে, যেখানে বাংলাদেশের 64 জেলার সকল নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম, এসএসসি, এইচএসসি, স্নাতক পাশে। চলুন আজকে আমরা উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করি। কবে আবেদন শুরুর তারিখ, কবে আবেদন শেষ তারিখ এবং আবেদন করতে কী কী প্রয়োজন হবে, কী কী কত টাকার প্রয়োজন হবে, সব কিছু এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো ইনশাআল্লাহ। চলুন ভিডিওটি শুরু করা যাক। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 31 আগস্ট 2023 খ্রিস্টাব্দ। পদের নাম সহকারী পরিচালক হিসাব, বেতন 22,000 থেকে 53,060 টাকা। পদ সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান, ফিনান্স, মার্কেটিং, ব্যবস্থাপনা, অর্থনীতিতে প্রথম শ্রেণী স্নাতক ডিগ্রি। ইঞ্জিন ড্রাইভার প্রথম শ্রেণী, বেতন 11,300 হতে 27,300 টাকা। পদ সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। প্রধান সহকারী, বেতন 11,000 থেকে 26,590। পদ সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস। ব্যক্তিগত সহকারী, বেতন 11,000 থেকে 26,590। পদ সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। সিনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, বেতন 10,200 হতে 24,680। পদ সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস। স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। সহকারী ট্রাফিক ইন্সপেক্টর, বেতন 10,200 হতে 24,680। পদ সংখ্যা দুইটি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন 9,300 হতে 22,490। পদ সংখ্যা দুইটি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। নিম্নমান বহি সহকারী, বেতন 9,300 হতে 22,490। পদ সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। সুকানি, বেতন 8,500 হতে 20,570। পদ সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। অফিস সহায়ক, বেতন 8,250 হতে 20,010 টাকা। পদ সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। নিরাপত্তা রক্ষী, বেতন 8,250 হতে 20,010 টাকা। পদ সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। নিয়োগের শর্তাবলী, 1/6/2023 খ্রিস্টাব্দ তারিখের বয়স, 25/3/2020 তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়স 30 বছর থাকলে উক্ত প্রার্থী আবেদন করার যোগ্য হবেন এবং বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সর্বনিম্ন বয়স 18 বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স 32 বছর শিথিলযোগ্য। বন্ধুরা, এখানে আরও কিছু শর্তাবলী দেওয়া আছে, আপনারা অবশ্যই শর্তাবলীগুলো পড়ে নেবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী, পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী http://ppa.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 7/9/2023 খ্রিস্টাব্দ সকাল 10টা। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 21/9/2023 তারিখ বিকেল 5টা। অনলাইনে আবেদনপত্র প্রার্থী তার রঙিন ছবি, দৈর্ঘ্য 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x380 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সর্বোচ্চ সাইজ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। 1নং ক্রমিকের জন্য মোট 669 টাকা, 2নং ক্রমিকের জন্য সর্বমোট 334 টাকা, 3 থেকে 9নং ক্রমিকের জন্য সর্বমোট 223 টাকা, 11 থেকে 10 থেকে 12নং ক্রমিকের জন্য সর্বমোট 112 টাকা ফি প্রদান করতে হবে। বন্ধুরা, কীভাবে আপনারা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে ফি প্রদান করবেন তার কিছু শর্ত দেওয়া আছে, আপনারা অবশ্যই শর্তগুলো পড়ে নেবেন। বন্ধুরা, এই ছিল আজকে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ। সেই সাথে একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে পরবর্তীতে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আমার চ্যানেলের মাধ্যমে আপনারা তা দেখতে পারেন। সকলকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।